समय पाखापाखि 11টা এই সময়ে ব্রহ্মগিরি পঞ্চায়েতর কার্যনির্বাহী অধিকারিণী এবং পূর্বতন সরপঞ্চঙ্কর স্বামী পঞ্চায়েত কার্যালয় ভিতরে ভত্তা বাটুলে। এই খবর যেতবে নির্বাচিত সরপঞ্চ জানিলে পঞ্চায়েত কার্যালয় পৌঁছি দেখিবার সময়ে ভত্তা বণ্টা কার্য চালিছে, কিন্তু নির্বাচিত সরপঞ্চক অগোচরে ভত্তা বণ্টা হেউতবা অভিযোগ আসলা। এরপরে সরপঞ্চকু দেখি পূর্বতন সরপঞ্চক স্বামী ফেরার হয়ে গেলে। তবে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে, কার্যনির্বাহী অধিকারী কিভাবে ভাবে পূর্বতন সরপঞ্চক স্বামীকে ধরি ভত্তা বাটুচার, ইয়ে গোটিয়ে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে। এইপরি ভাবে পঞ্চায়েতর উন্নতিমূলক কার্যে মধ্যে পূর্বতন সরপঞ্চক স্বামীক ভূমিকা কেউটি না কেউটি ব্রহ্মগিরি পঞ্চায়েতরে লোক মধ্যে নাপসন্দ করছেন, এবং প্রশাসনিক অধিকারী এবং শাসক দল নেতাঙ্কর ছত্রছায়া তো এভাবে কার্য হেউতবা অভিযোগ আসছে। আলোচনা করিবা আমার সহ নির্বাচিত সরপঞ্চ মধ্যে সরপঞ্চ মধ্যে অছন্তি। ম্যাডাম, যেতবে ভত্তা বণ্টা হেউতলা আপনার সূচনা পূর্ব পাইলে না পাইনথিলে, এবং যেতবে আসি দেখিলে ভত্তা কেমিতি বণ্টা যাওতায়, কেউ কেউ মান তাঁতি ভত্তা বণ্টা সময়ে, কিন্তু গোটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সরপঞ্চক ভত্তা বণ্টা কার্যে, কিন্তু যেতবে ভত্তা বণ্টা হচ্ছিল আপনার চিত্র কেমি দেখিলে? সূচনা কালি যেতে বণ্টা হবার লাগে আমাকে জনাই নথিলে কি ফোন বি করুনা, কিন্তু আমি আসি দেখিলা বেলকু পূর্বতন সরপঞ্চ স্বামী বসছেন, তাঙ্ক পাখে জিআরএস বি অছন্তি, আউ সি বিএলডব্লু বি বিএলডব্লু অছন্তি, কিন্তু আমাকে ন জনাই কি তাঙ্কু নেকি ভত্তা বাটিবা কারণ কোন আমি বি জানি পারলুনু। এটিকে আসি দেখিলা পরে সে বসছেন, আমি তাঙ্ক পচারিবারু সে মানে মানে এপট সেপট কথাবার্তা বি করছেন। তো ম্যাডাম, গোটিয়ে স্পষ্ট চিত্র আমি জানিছে, যেতবে জন সরপঞ্চটি হুঁতে আশা থাকে কিছু টঙ্কা লুটি খাইবার, যে চর্চা সাধারণ হুয়ে লোক ভিতরে চর্চা হুয়ে, বোধ হুয়ে পূর্বতন সরপঞ্চক স্বামীক লোভ বি এবে বি অছে, যে কি নির্বাচন পরে হারিবা পরে পুনি পঞ্চায়েতরে টঙ্কা লুটিয়া পাই ইয়ে গোটিয়ে ষড়যন্ত্র হইতে পারে বলে চর্চা হচ্ছে, আপনার সন্দেহ বই কিছু করছেন? নিশ্চিন্ত ভাবে সন্দেহ করুচু, নহলে তাঙ্কর এথরে এথরে তাঙ্কর কিছি কাম নাহি। সে তারপরে বিএলডব্লু আপন কোন দেখা করা গলা প্রশাসনিক অধিকারী যে রইছেন, কার্যনির্বাহী অধিকারী যে রইছেন, ম্যাডাম সে আপন কোন দেখা কোন পাই কলে? সে কথা তো মু কই পারিবিনি, সে কোন পাই আমুক সব প্রকার এমনি সব কামরে আমুক সববেলে অবহেলা করুছেন, আমি যে কোনসি কথা বি চাপি। যদি আমি দেখিবা খুজিবা আপন বিজেপি সমর্থিত সরপঞ্চ, তবে কাহে কি বিজেপি সমর্থিত সরপঞ্চ বলি ব্রহ্মগিরে গটিয়ে অনদেখা করা যায়, এই অভিযোগ সামনা করছি? আজ্ঞা, নিশ্চিন্ত ভাবে অভিযোগ না, আমাকে এপর্যন্ত সে আম কোনসি প্রকার চাবি বি দেউ নাহান্তি। তারপরে আমার কোন যেকোনসি কাম হলে সে কামর এপর্যন্ত বিল পত্র বি করু নাহান্তি। দেখবাকে যাবে ম্যাডাম, ব্রহ্মগিরি ব্লকর ব্রহ্মগিরি পঞ্চায়েত গোটিয়ে প্রমুখ পঞ্চায়েত, যে পঞ্চায়েত কি প্রত্যেক ব্লকর যে 25 কোটি পঞ্চায়েত রয়েছে, লোক মানে এই অঞ্চলক আসি থাকে, এখানে থাকা ব্লক সরকারি কার্যালয় হোক কি অনেক বিভিন্ন কার্যালয় গুড়ি এই জায়গায় এই আপনার পঞ্চায়েত রয়েছে, তবে এটি যদি এখানকার নির্বাচিত সরপঞ্চক যদি অগোচর করা যাব কোনসি উন্নতিমূলক কার্য হোক কিংবা কোনসি গুরুত্বপূর্ণ কার্য হোক, যদি সরপঞ্চ জাঁপারে না পূর্বতন সরপঞ্চকর কু ধরি মধ্যে নির্বাহী কার্যনির্বাহী অধিকারী হতো প্রশাসনিক অধিকারী হতো কার্য করবে, তবে আপনার ভূমিকা কেউ না কেউটি কমি যাচ্ছে, গুরুত্ব কমি যাচ্ছে? হ্যাঁ, কমি তো যাচ্ছে, আমার আম কর্তব্য আমি করে চালছু, কিন্তু আমাকে সে অবহেলা করছেন। এনে কি ম্যাডাম, যেতবে ভত্তা বণ্টা হচ্ছে পূর্বতন সরপঞ্চ আসি পঞ্চায়েত কার্যালয় ভিতরে পৌঁছি ভত্তা বাটুচার, বিএলডব্লু কো উপস্থিতি জিআরএস উপস্থিতি সহযোগ বিএলডব্লু করছেন, তবে এনে কি আপনার কাহ কাহ অভিযোগ সব করছেন এ সম্পর্কে? আমি পুলিশ জনাইছিলু, সমস্ত মিডিয়া ভাই মানুষ জনাইছিলু, বিডিও স্যারঙ্কু জনাইছু, তারপরে আমার যে জিপিও অছন্তি তাঙ্কু বি জনাইছু। এভাবে লোভ রাখিথিবা ব্যক্তি যে কি পুনি কিছি লুট করিবা জনসাধারণক রাজকোষ আসুথিবা টঙ্কাকু লুট করিবা গোটে আশারে আসুচন্তি ব্লক পঞ্চায়েত কার্যালয় ভিতরে, তবে এনে কি প্রশাসনিক অধিকারীকু আপন অভিযোগ করে দাবি কোন রহিব প্রশাসন পাখারে? আমি চাহু আমার যে বিএলডব্লু অছন্তি আমি তাঙ্কু চেঞ্জ করিবু, আমার নুয়া বিএলডব্লু এটি পঠান্তু। আমি কেতে সময় ম্যাডাম সে যে উত্তেজনা লাগিতলা, কেতে সময় উত্তেজনা লাগি রইতলা, যে যে পূর্বতন সরপঞ্চক স্বামী থিলে সে কত পরবর্তী সময় কুয়াড়ে গলে কোন পরিস্থিতি সেটা বুঝতিলা? সেই সময় সে কেতবেলে কুয়াড়ে খসি যাইছেন আমি বি জানি পারলুনু, আমি এপটে প্রায় ঘন্টে বলি বসিকি রইলু, বিএলডব্লু যেতবেলে ডকেইলু সে টোটাল আসিলেনি। ব্লক পঞ্চায়েত কার্যালয় ভিতরে নির্বাচনে পরাজয় হওয়ার পরে পঞ্চায়েত কার্যালয় কোন কাম থাইপারে ও পঞ্চায়েত কার্যালয় সে কোন পাই আসিছেন বলি আপনার মনে সন্দেহ? সে কোন ভুলভাল তো অছি নিশ্চিত ভাবে আমি সে কথা কই পারিবুনু, আমাকে সে মানে
ଦେଖିବାକୁ ଗଲେ ଆମକୁ ସେ ପର୍ଟିକୁଲାର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମକୁ କୌଣସି ପ୍ରକାର ହିସାବପତ୍ର ଖାତା ଏସବୁ କିଛି ଦେଇନାହାନ୍ତି କି ଦେଖିନାହାନ୍ତି। କୌଣସି ଗଡ଼ରେଜ ଚାବି ହେଉ କି ଡ୍ର ଚାବି ହେଉ କି କୌଣସି ଜିନିଷପତ୍ର ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିନାହୁଁ। ଚାବି ମାଗିବାରୁ ସେ କହୁଛନ୍ତି ମୁଁ ଜାଣିନି, ଏମିତି କହିଲା ପରେ ଆମେ ଖାଲି ଗଡ଼ରେଜ ଚାବିଟା ଆମେ ଲୋକଙ୍କୁ ଡାକି ପଞ୍ଚାୟତରୁ ଅଭିଯୋଗ ଆସେ କି ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଅଭିଯୋଗ ଆମେ ଶୁଣିଛେ ବାସ୍ତବରେ ଟଙ୍କା ଦେଲେ ଭତ୍ତା ମିଳେ। ଇଏ ଅଭିଯୋଗ ଯେ ପୂର୍ବତନ ସରପଞ୍ଚ ଥିଲେ ସେ ଏଭଳି କିଛି କରିଥାଇ ପାରନ୍ତି, କାଳେ ଆପଣଙ୍କ ହାତରେ ସେ ଗୁମର ଖୋଲିଯିବ, ଇଏ ମନରେ ଭୟ ରଖିକି ବୋଧ ହୁଏ ଆସିକି ଏ କାର୍ଯ୍ୟ କରିଥାଇ ପାରନ୍ତି ବୋଲି ଗୋଟିଏ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ସାଧାରଣରେ ହେଇଥାଇପାରେ। ତାପରେ ସେ ଯେଉଁ କାଲି ଦେଇଛନ୍ତି ଭତ୍ତା, ଆମେ ତ ଆସିନଥିଲୁ, ଆମେ ଦେଖିଲା ପୂର୍ବରୁ ସେ ଯାହାକୁ ଭତ୍ତା ଦେଇଛନ୍ତି ତାଙ୍କ ଭିତରେ ସେ ଯିଏ ମରିଯାଇଛନ୍ତି ତାଙ୍କର ବି ସେ ଭତ୍ତା ଦେଇଛନ୍ତି। ଜବରଦସ୍ତ ସେ ଆସିକି କେମିତି ଭତ୍ତା ବାଣ୍ଟି ପାରିବେ, ସେ ଗୋଟେ ଅଫିସ କି ଆସିବେ, ସେ ଜବରଦସ୍ତ ଆସିପାରିବେନି। ସହଯୋଗ କିଏ କରୁଛି? ପୂର୍ବତନ ସରପଞ୍ଚ ସ୍ୱାମୀ ଭତ୍ତା ସରକାରୀ କାର୍ଯ୍ୟ ହସ୍ତକ୍ଷେପ କରିବା ପାଇଁ ସହଯୋଗ କିଏ କରୁଛି? ବିଏଲଡବ୍ଲ୍ୟୁଙ୍କ ହାତ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଅଛି ଏଥିରେ। ଏବେ ଗତକାଲି ମଧ୍ୟ ଆପଣ ଦେଖୁଥିଲେ ବିଏଲଡବ୍ଲ୍ୟୁ ମଧ୍ୟ ସବୁ ଅଭିଯୋଗକୁ ଖଣ୍ଡନ କରୁଥିଲେ, କୌଣସି ମୁଁ କିଛି କହିନାହିଁ, ତାଙ୍କୁ ଡାକି ନାହିଁ, ସେ ମନଇଚ୍ଛା ଆସୁଛନ୍ତି। ତେବେ ଏ ନେଇକି ବିଏଲଡବ୍ଲ୍ୟୁଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଅର୍ଥାତ୍ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କାହା କାହା ନିକଟରେ ଅଭିଯୋଗ କଲେ ଏବଂ ଦାବି କ'ଣ ରଖିଛନ୍ତି? ଆମେ ତ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ସବୁ ପ୍ରକାର ଯେଉଁ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଅଛନ୍ତି ଆମେ ତାଙ୍କ ପାଖରେ ସବୁ ଅଭିଯୋଗ କରିଛୁ। ଆମର ଦାବି ଏହା ଯେ ଆମ ଏଠୁ ଆଇନଗତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନିଆଯାଉ, ଆମକୁ ଠିକ ମାନେ ନ୍ୟାୟ ମିଳୁ, ଆମ ସେ ଯେଉଁ ଲୋକ ଆମର ଯେଉଁ ବିଏଲଡବ୍ଲ୍ୟୁ ଅଛନ୍ତି ଆମେ ତାଙ୍କୁ ଚେଞ୍ଜ କରିବାକୁ ଚାହୁଁଛୁ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇଏ ହେଉଛି ବ୍ରହ୍ମଗିରି ପଞ୍ଚାୟତ ସରପଞ୍ଚ ରାଧାରାଣୀ ଦଳାଇଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା। ବାସ୍ତବରେ ହେଉଛି ଯେତେବେଳେ ଭତ୍ତା ବଣ୍ଟା କାର୍ଯ୍ୟ ହେଉ କି ବିଭିନ୍ନ ପଞ୍ଚାୟତର ବିଭିନ୍ନ ଉନ୍ନୟନମୂଳକ କାର୍ଯ୍ୟ ହେଉ, ସେଠି ପଞ୍ଚାୟତରେ ଥିବା କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରିଣୀ ଏବଂ ପୂର୍ବତନ ସରପଞ୍ଚ ସ୍ୱାମୀଙ୍କୁ ଧରି ଅନେକ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଯେଉଁଥିରେ କି ନିର୍ବାଚିତ ସରପଞ୍ଚ ରାଧାରାଣୀ ଦଳାଇଙ୍କୁ ହସ୍ତକ୍ଷେପ କରିବାକୁ ସୁଯୋଗ ମିଳୁନାହିଁ। ତେବେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି ହେଉଛି, ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧିକୁ କାହିଁକି ପ୍ରଶାସନ ଅଣଦେଖା କରୁଛି? ବ୍ରହ୍ମଗିରି ବ୍ଲକରେ କାହିଁକି ବିଜେପି ସମର୍ଥିତ ସରପଞ୍ଚକୁ ଏଭଳି ଅବହେଳା କରାଯାଉଛି ବୋଲି ପ୍ରଶ୍ନ ସାଧାରଣ ଏବେ ଉଙ୍କି ମାରୁଛି। ତେବେ କାହିଁକି କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଏବଂ ପୂର୍ବତନ ସରପଞ୍ଚଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ଭିତରେ କ'ଣ ରହିଛି ସମ୍ପର୍କ, ତାହା ସାମ୍ନାକୁ ଆସିବା ଆବଶ୍ୟକ ରହିଛି ବୋଲି ପଞ୍ଚାୟତବାସୀ ମଧ୍ୟ ଦାବି କରୁଛନ୍ତି। ଅପେକ୍ଷା ରହିଲା ପଞ୍ଚାୟତ ନିର୍ବାହୀ କାର୍ଯ୍ୟ ଅଧିକାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେଉଛି। ବ୍ରହ୍ମଗିରିରୁ ଭିଡ଼ିଓ ଜଣାଇଛି ଦୀପକଙ୍କ ସହ କାଳୁଚରଣ ସାହୁ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।